অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মেষ রাশি জানুয়ারি 2021 কেমন যাবে এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ আলোচনা করতে চলেছি। তার আগে প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে 2021 আন্তরিক অভিনন্দন, ভালোবাসা আমি জানাই এবং শুভেচ্ছা আমার এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের তরফ থেকে। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা এই 2021 আমি জানাই। দেখুন, এই যে রাশিফলটি যে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি, এটি সম্পূর্ণরূপে ইন জেনারেল ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে এই জানুয়ারি মাসে কি কি ঘটনা ঘটতে পারে তার একটি পূর্বাভাস কিন্তু দিবে। তো এ মাসে এই জানুয়ারি মাসে যা গ্রহের অবস্থান সেই অনুযায়ী মেষ রাশির ক্ষেত্রে এই 2021 জানুয়ারি মাস বেশ কিছু শুভ শুভ বার্তা কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষ্য পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই স্ক্রিনে যাওয়া নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক জানুয়ারি 2021 মেষ রাশির কি বার্তা। বেশ কিছু শুভ শুভ বার্তা কিন্তু এই মেষ রাশির ক্ষেত্রে বহন করে নিয়ে আসতে চলেছে এ মাসে গ্রহের যা গোচর। প্রথম কথা আমি বলি আপনাদের শরীরগত দিকটা দেখুন, মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করছে, অর্থাৎ যারা দীর্ঘদিন শরীর নিয়ে ভুগছিলেন শরীরগত দিকটা কিন্তু আপনাদের, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, শরীরের পার্টটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ জানুয়ারি মাসে আপনাদের শরীরগত দিকটা কিন্তু যথেষ্ট ভালো, শরীর নিয়ে তেমন কোনো সমস্যা কিন্তু থাকছে না আপনি যদি মেষ রাশির মানুষ হন। এরপরে আসি আপনাদের আর্থিক দিকটা, অর্থাৎ ফিনান্সিয়াল কন্ডিশন আপনাদের কেমন যাবে। দেখুন, এ মাসে আপনাদের ইনকাম যোগটা যথেষ্ট ভালো, অর্থাৎ ক্যাশ ফ্লোয়ের জায়গাটা আপনার যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ আপনাদের এ মাসে যথেষ্ট ইনকাম কিন্তু হবে। কিন্তু পাশাপাশি আপনাদের ব্যয় যোগটাও কিন্তু থাকছে, অর্থাৎ ব্যয়টাও কিন্তু আপনাদের সে মতন থাকছে। এই সঞ্চয়ের দিকটাতে আপনারা অবশ্যই নজর দিন, কারণ ইনকাম আপনার যথেষ্ট হবে কিন্তু সঞ্চয়ের জায়গাটা কিন্তু সে মতন কিন্তু এ মাসে আপনাদের থাকছে না। এ মাসে আপনাদের প্রেমের ব্যাপারটা যদি বলি, আপনাদের প্রেমের কানেকশান কিন্তু খুবই ভালো, অর্থাৎ যারা নতুন প্রেম করবে তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসবে এবং পুরাতন প্রেম কামব্যাক আপনাদের করবেই। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, পুরাতন প্রেম আপনাদের কিন্তু ফিরে আসবেই আসবে। আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এ মাসে গ্রহগত যা অবস্থান, ভূমি ভবন বাহন সুখ হবে, অর্থাৎ নিজে কোনো প্রপার্টি কিনবেন বা কোনো বাড়ি বা ফ্ল্যাট কিনা বা তার জন্য টাকা অ্যাডভান্স করা বা কোনো বাহন কিনা, কোনো গাড়ি কিনা, এটা কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মেষ রাশির মানুষ যদি আপনি হন এই জানুয়ারি মাসে 2021 জানুয়ারিতে। আপনাদের ভূমি ভবন বাহন সুখ কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ এই পার্টটা কিন্তু আপনাদের ভালো। যাদের সম্পত্তিগত দিক নিয়ে সমস্যা চলছিল তাদের দিক থেকে কিছুটা হলো প্লাস পয়েন্টগুলো কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ আপনাদের সম্পত্তিগত ঝুটঝামেলার দিক থেকে অনেকটাই আপনারা কিন্তু প্লাস পয়েন্ট আপনারা পেতে চলেছেন এ মাসে। এবার আসি আপনাদের কর্মর দিকটা। দেখুন, কর্মপতি কর্মভাবে অবস্থান করছে এবং ষষ্ঠপতিকে কানেক্ট করে এবং নবমপতিকে কানেক্ট করে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, অর্থাৎ এবং ষষ্ঠপতি দশমভাবে কানেক্ট, অর্থাৎ আপনাদের এ মাসে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যদি দেন সেক্ষেত্রে ভালো। কর্ম যারা নতুন কর্মের জায়গাটা যারা চেষ্টা করছে, নতুন কর্মপ্রাপ্তি জায়গাটা কিন্তু প্রবল হারে দেখাচ্ছে, নতুন চাকরি পাওয়া এবং কর্মক্ষেত্রে উন্নতি পদোন্নতি হওয়ার জায়গাটা কিন্তু নির্দেশ করছে এবং কর্মক্ষেত্রে পরিবর্তন যারা করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এ মাসে ভালো। রাজনীতির ক্ষেত্রে, যারা রাজনীতির
ক্ষেত্রে আছে, রাজনীতিক কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান আপনাদের হবে এবং ভাগ্যের সাপোর্টটা এ মাসে আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু পাবেন। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেই সাপোর্টটা আপনারা কিন্তু এ মাসে ভালো পাচ্ছেন। এবার আসি শিক্ষার দিক থেকে, যারা উচ্চ শিক্ষাতে আছে, যারা রিসার্চমূলক পিএইচডি এগুলোর জায়গাতে আছে বা যারা এমসিএ বিসিএ তে পড়াশোনা করছে, তাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু এ মাসে যথেষ্ট ভালো দিক। আপনি যদি মেষ রাশি মানুষ হন, এই উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট উত্থান কিন্তু এ মাসে দেখা যাচ্ছে। অর্থাৎ উচ্চ শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো, কিন্তু প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনাতে অমনোযোগী হয়ে যাওয়ার জায়গাটা দেখা যাচ্ছে। অর্থাৎ পড়াতে মন না বসা এই জায়গাটা কিন্তু থাকছে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। দাম্পত্য জীবনের জায়গাটা যদি আমি দেখি, আপনাদের হাজব্যান্ড ওয়াইফের জায়গাটাতে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ দাম্পত্য সুখের জায়গা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট বন্ডিং এ মাসে কিন্তু আপনাদের থাকবে স্বামী স্ত্রীর মধ্যে। তবে ভাড়াটিয়া নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার জায়গাটা থাকছে, আপনাদের ভাড়াটিয়া নিয়ে সমস্যা আসার জায়গা থাকছে। পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, পরিবারের জায়গাটা সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে এ মাসে। এবার আসি যারা ফিল্ম দুনিয়াতে আছে, অর্থাৎ অ্যাক্টিং মডেলিং ডান্সিং বা গ্ল্যামার দুনিয়াতে আছে, এই জায়গাটাতে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, কাজের সুযোগগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে এ মাসে। আপনি যদি মেষ রাশি মানুষ হন, আপনাদের গ্ল্যামার জগতে যারা আছে গ্রহগত অবস্থান যা নির্দেশ করছে সেই অনুযায়ী কিন্তু আপনারা গ্ল্যামার জগতে যথেষ্ট শুভ ফল কিন্তু আপনারা পাবেন, আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবার আসি ব্যবসার ব্যাপারটাতে। দেখুন, আপনাদের দ্বিতীয় পতি এবং আপনাদের সপ্তম পতি এই শুক্র আপনাদের নবমভাবে অবস্থান করছে এবং যদিও এখানে রবির সাথে অবস্থান করছে, কিন্তু 14 জানুয়ারি পর থেকে এই দারিদ্র যোগটা কেটে যাচ্ছে। কিন্তু ধনু রাশিতে বৃহস্পতির ঘরে অবস্থান করছে পূর্ণ মাত্রায়, এই দারিদ্র যোগ কেটে যাওয়া সত্ত্বেও পূর্ণ মাত্রায় কিন্তু ব্যবসাতে ডেভেলপমেন্ট কিন্তু হবে না, মধ্যম প্রকৃতির কিন্তু ব্যবসা আপনাদের এ মাসে চলবে। অর্থাৎ হিউজ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই আপনারা সচেতন থাকুন, টাকা যারা ধার দিবেন লেনদেন করেন ধার বাকি দেন তাদের ক্ষেত্রে অবশ্যই একটু ভেবে চিনতে একটু বুঝে শুনে আপনারা কিন্তু অর্থ ধার দিন এই জায়গাটা, নয়তো কিছু কিছু ক্ষেত্রে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে, গ্রহগত অবস্থান তাই দেখাচ্ছে। আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা বিশেষ করে সাবধানে থাকতে হবে। ব্যবসা কেন্দ্রিক সমস্যাটা আপনাদের কিছুটা হলেও থাকছে এবং এর সাথে সাথে আপনাদের পারিবারিক সুখের জায়গা থাকছে, কিন্তু আপনাদের ডেভেলপমেন্টটা প্রতিবেশীর থেকে কিছু কিছু ক্ষেত্রে জেলাসির জায়গাটা তৈরি করছে এবং আপনাদের আকস্মিক প্রাপ্তির জায়গাটা নির্দেশ করছে, লটারি থেকে হোক শেয়ার থেকে হোক ফাটকা থেকে হোক এই জায়গাটা কিন্তু আপনাদের আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু এ মাসে যথেষ্ট পরিমাণে কিন্তু নিয়ে আসতে চলেছে দেখা যাচ্ছে। আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনাদের কিন্তু পূরণ হবে, গ্রহগত অবস্থা তাই নির্দেশ করছে, স্বপ্ন পূরণ হতে চলেছে। আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু এ মাসে স্বপ্ন কিন্তু আপনাদের পূরণ হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের টেনশন, যেখানে আপনার কিছু কিছু ক্ষেত্রে গুরুজনদের ব্লাড প্রেশার সুগার থাইরয়েডের সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে ব্যাক পেনের সমস্যা আসার সম্ভাবনা থাকছে। অর্থাৎ আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনাদের গুরুজনদের শরীরগত দিকটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে টেনশনের দিক কিন্তু থাকছে, তবে আপনারা বন্ধু বান্ধব থেকে সহযোগিতা বন্ধুর থেকে সহযোগিতা আপনারা পাবেন, আত্মীয় স্বজন থেকে আপনারা কিন্তু সাহায্য পাবেন।
তবে শ্বশুরালয় থেকে যারা মেয়েরা আছে তাদের থেকে কিছু কিছু ক্ষেত্রে ডিস্টার্ব আসার সম্ভাবনা থাকছে, অর্থাৎ শ্বশুরালয় কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ একটু কথা কাটাকাটি জায়গাটা কিন্তু থাকছে। আপনার যদি মেয়ে মেসাজির হয় সেক্ষেত্রে শ্বশুরালয় এ মাসে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ থাকছে। ওভারঅল যদি বলি জানুয়ারি মাসে মেষ রাশির স্বপ্ন পূরণ হতে চলেছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে যথেষ্ট এই জানুয়ারি মাস ভালো দিক নির্দেশ করছে। তো এই ছিল আজকের ভিডিও, নমস্কার।